también porque lo llevo cando. Luta. Assalamu alaikum ara furabaiyara nerabe ke bala asen ni alhamdulillah ya ne go boin bala asi ahare koyen na furabaiyara ebar ara kare kodusha khana iyo na to sa ar kodusha eto hosonde shito soli aise plus ise ajjarandum kallarandum horugarandum kori kori ar ar kodusha ta randai ona indi shito soli aise afurabaiyara amne শীতের কারণেও কারিন প্লাস হয়েছে আমনে এই কাম হে কাম নেকটে কাম ব্যাক কাম চিন্তা করছি আমরা শীত যেহেতু চলিয়ে আসে একজনের বাসার এই প্রথম মনে আমরা লাউ খেতে পারি না লাউ খেতে না প্লাস হয়েছে শাগো বালা মতে শীত চলে এসে না শীত চলে এই নে শাগো বালা মতে খেতে ভাবি কারণ হাতা হুতা ব্যাক নষ্ট হয়ে গেছে আর চিন্তা করছি একসে তাকে যদি না কাটি না তাহলে আর খন দেখতে না ব্যাক নষ্ট হয়ে যায় শীতের কারণে দেখছি না হাতা গোল ব্যাক কোম্বার আলো ঠিক আছে কোম্বার হ্যাঁ কোমরা গাছের দেখা যায় শক্তি আছে মানে স্বচ্ছে যোগ করে কোমরা গাছের শক্তি আছে কারণে কারণ হয়েছে কোম্বা গাছ তো হালাই দিন বুঝো না সুন্দর যে বোতাই বুঝো না হারে কথা দিন শাক খাইতে আমি হাঁটলাম না পুরা ভাই গেটা কারণ একে তো শীত দুয়ে খুদা কামে করে মানে নষ্ট হয়ে থাকবো কেন আর বাড়ি গেলিও হাসলা যে একটা কথা না অত হারে মেলে করে হালাই দিন কুম্বার শাক এখনো খাওয়া যাবে কয়েকদিন কুম্বার শাক এদেশের তো গাছ কোম্বা জড়ি যায় কোম্বা ইয়ে কোম্বা হুসি যায় আমি চিন্তা করছি কাল হরুর মধ্যে বড্ডা হাতে এগুন দেন যে বড্ডা হাতে এগুন দি একটা মরিচ খোলা করুন বড্ডা হাতে এগুন দি একটা মরিচ খোলা করুন এগেনও ফর্সিয়া করি এলাম আস্তে আস্তে তাহলে ইনশাল্লাহ নেক্সট জন করুম না ফুরা ভাইয়ারা আরে আর ভাড়াটিও কিছু কইতো না বাড়িয়ালাও কিছু কইতো না কারণ অলরেডি কোম্বাটা ফর্সিয়া করিয়ে লেছি এ লাউটা আল্লাহ বাসালে কোম্বার ছান এক একটা ডোগা কি মোড়া মোড়া এই ছান অনো কোম্বা টিকবো কেন এ মাস টিকবো কেন এমার তো শেষই দেখছেন নি তো কারো যদি লাগে কমেন্টস করবেন যে আপু কোম্বা শাক খামু দিদিমু চলে না ফুরা ভাইয়ারা আলু দি হিঙে নান তো মারি হস্কে করি আনেন এগিয়ে না ফুরা ভাইয়ারা এগিয়ে না হালাই দিমু ভাই আর যেগেন খাইছি সেগেন আল্লাহ আছে নাই
বাসাতে সুন্দর করে পুরি, আজকালে কুমড়া শাক দিয়ে ভাত খাবো, কদু লাউ শাক দিয়ে ভাত খাবো, বাসাত নি সুন্দর করে পুরি বাসি আমার তরকারি যাবো আর এই প্রথম আমি ইয়া খেতাম হারি না, লাউ খেতাম হারি না, প্লাস কদুর শাকও বালা মতে খাইতাম হারি না কেন চলো না ফুরে ভাইয়েরা ভাইয়েরা এই যে মাছটার মধ্যে নুন আর হলুদ মাখি লইছি, ইন দিয়াই কদুর শাকও কাড়ি লইছি বুঝছেন নি, অন আমি মাছটা দিয়ে দিই মাছটা ভাজিও পুরো ভাইয়েরা, এই যে আমার মাছটা ভাজিয়ে দিছে, আমি মাছের তেলটা দিয়ে শাকটা রান্ধি এলাম পুরা ভাইয়েরা, আমি জিরা দিয়ে দিলাম, এই জিরাটা একটু ভাজি নিলাম, পেঁয়াজটাও ভাজি নিলাম, পেঁয়াজটা একটু ভালো মতো ভাজি নিলাম, পুরো রসুন বাটা দিয়ে দিলাম, দিলাম টমেটো নুন মরিচ হলুদ এটা ভালো মতো কষাই দিই, মশলাটা কষা নিয়ে গেছে তো পুরা ভাইয়েরা, দিয়ে দিলাম আলু আর দিয়ে দিলাম মাছ, এটা কষাই একটু জলদি দিই, এটার মাছটা কষা নিয়ে গেছে আমি একটু জলদি দিলাম, কারণ আলুটা তো সিদ্ধ হইতে হইব আপুরা, তারপরে যে এটা আর একটু ওই আলে আমি শাকটা দিয়ে দেবো, এটা দিই আর যে আমরা ভাত খামো, কারণ কাল্লা ছাগলের গোস্ত রাঁধছি আমরা, আমি খাইছি আমি তিন টুড়া খাইছি, আর নেও ভাইয়া মনে হয় দুই টুড়া খাইছে, তাই ছাগলের গোস্তটা একটু গরম করি ভাইয়ারা, এই যার মাছ দিই আলুটা মঞ্জি আছে, অন আমি এই যে শাকটা দিয়ে দিলাম, ওই যে কইলাম না কামে কাজের কার আল্লাহ বাসালে সামনের বছর আমি আমার বারিন্দার মধ্যে অনেক আফু কমেন্টস করছে যে আফু আপনার বারিন্দা তো বড্ডা আছে, আপনি আপনার বারিন্দার মধ্যে ইয়া করিয়েন এ মরিচ গাছ টাছ লাগেন, ইনশাল্লাহ সামনের বছর করুম, এ বছর কোনো রকম করছি আর কি, বাবুরে আয় কামে কাজে ব্যস্ত থাই তারপরও চেষ্টা করি আর কি বুঝছেন নি, তো এটাও কামনে গো ভাইয়ের আগে দিয়ে খাওয়া দিমো, আয়ও খামো আনো ভাইয়েরাও দিমো, এবছর আমার ওই রকম শাক খানা কদুর শাক খানাটা হইলো না, কিন্তু সামনের বছর এই গাফিলতিটা হইতো না আল্লাহ যদি আর হয় এত দেয় আর কি, আর মরি গেলে তো মরি গেলাম শেষ। আফুরা ভাইয়ারা এই যে এক টুকরা মাংস আর ভাত আর কাঁচামরিচ লইছি, মানে ও ভাইয়া খাইছে কাজে তো নাইছে, তো এই যে কিলে যেন আরও খুব টায়ার্ড লাগে বুঝছেন না আফুরা ভাইয়ারা, সকালে আবার যামু যে একটা দাওয়াত আছে দাওয়াতে যাবো, ভাত লইছি তরকারি লইছি আপুরা ভাইয়ারা, বিসমিল্লা নিজের গাছের লাউ শাক চিন্তা করা যায় আপুরা ভাইয়ারা, বিসমিল্লা খাইতে ইতাম বুঝলেন না, কদু শাক দেন না কুম্বা শাক ওকে চেয়েছে, সময়ের অভাবে বাইরে সব নিজেরে করতে হয়, এক প্রবাসী ভাই ফাইসা মাংস দোয়া নেই গিয়ে তো ভাই রে জিজ্ঞাসি যে ভাই কে দিচ্ছে ভাত খাইছেন গরু গোস্ত, আরেকদিন আছে কে দি ভাত খাইছেন গরুর গোস্ত, আরেকদিন আছে
যেদিনে জিজ্ঞেবা কি ভাত খাইছেন গরুর গোস্ত? আসলে কামি তো নাই হে ভাই বা হে বোনেরা, সৎকার দু তিন দিন এলে গরুর গোস্তটা রান দিয়ে এলে খায়। এই গরুর গোস্ত আপনারা জানেন ফ্রান্সে বাংলাদেশি ব্যাচেলার ভাইগো দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়ি যার, একদিন পর পর নিউজে ইয়ে কোনোবা স্টক করে বা স্টকের সংখ্যা বেশি। প্রথমত হয়েছে পারিবারিক টেনশন, দ্বিতীয়ত হয়েছে কাজের টেনশন, তৃতীয়ত হয়েছে কাগজের টেনশন, সবচেয়ে বড় হয়েছে কাগজ। কাজ মানে কোনটা তুমি কোনটা সরোনো, শাক কম আছে, শাক আয়ার নেগো বাইয়া রে দিয়া লাইছি, হেলাই আলু খাইয়ে বুঝিনিয়া ফুটা বাইয়া দা, কারণ হে খাইলে আর খানা হয়ে যাব, আর খাইলে হের খানা হয়ে যাব। তো সাজ হয়েছে আল্লাহ নিয়ামত হয়েছে, তো সেইবার কইলাম যে ভাই আপনি যেদিনে ইয়ে সেদিনে গরুর গোস্ত খান, আর অন্য কোনো তো তরকারি রাঁধেন না কাফু, সময় হয় না তো এলে গরুর গোস্ত খাই, কিন্তু 30 দিনে যদি আপনি 25 দিনে গরুর গোস্ত খান ভাই আমার তো প্রেশার বাড়ি যাব। আমরা যা মাংস খাইছি আবার দেন 15 দিন হরে বা 1 মাস হরে খামো আঙ্গো ফবাসি গো, ওই 2 মাস আর আলুই যথেষ্ট। বুঝছেন না ফুলে বেড়া শুকর আলহামদুলিল্লাহ, তো বাকি ভালো থাকেন, কেন ফুরা বেড়া আল্লাহ হাফেজ।